আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিম অফিস কম্পাউন্ডের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমরা গতদিন ক্লাস শিখেছিলাম এবং আজকে আমরা সিম্পল কম্পাস কম্পাউন্ড চেনার উপায়টা শিখব। তো গতদিন আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুই ধরনের ক্লাস শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক বা ডিপেন্ডেন্ট ক্লজ হোক, দুটি ক্লজেই অবশ্যই একটি করে সাবজেক্ট এবং একটি করে ভার্ব থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার কথাটা সম্পূর্ণ শেষ করবে, তবে ডিপেন্ডেন্ট ক্লজ সম্পূর্ণরূপে শেষ হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে একটি ক্লজ একটি ভার্ব, সুতরাং সিম্পল সেন্টেন্সে সবসময় একটি ভার্ব থাকবে। যেমন আই এম এ বয়, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এখানে একটি মাত্র ভার্ব, সেটা হচ্ছে এম। আমি যদি কম্পাউন্ড সেন্টেন্সে যাই, কম্পাউন্ড সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ যেহেতু দুটি, সুতরাং ভার্ব থাকতে পারে ঠিক দুটি, সুতরাং কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে হচ্ছে দুটি ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ভার্ব, এবং কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করবে অ্যান্ড অর বাট, যেটাকে লাল কালি দিয়ে মার্ক করা রয়েছে। যেমন হি ইজ পুয়ার, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ অনেস্ট, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং দেখা যাচ্ছে যে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে বাট, এবং দুটি ভার্ব ইজ ইজ, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটি ভার্ব থাকবে এবং সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা ফিরে যাই, আমরা দেখতে পাবো যে কমপ্লেক্স সেন্টেন্সেও দুটি ক্লজ রয়েছে, তবে একটি ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে সম্পূর্ণ বাক্য শেষ করতে পারে না, তবে একটি ইন্ডিপেন্ডেন্ট। এবং কমপ্লেক্স সেন্টেন্সেও দুটি ক্লজ থাকার কারণে দুটি ভার্বই রয়েছে। সুতরাং আপনাদেরকে চিন্তা হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে, ঠিক আছে, তবে দুটি ভার্বের মাঝখানে অবশ্যই এন্ড অর বার থাকবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভার্ব থাকলেও তাদের মাঝখানে এন্ড অর বার থাকবে না। আপনারা যারা পার্ট ওয়ান এর ক্লাসটি করেন, আমি রিকমেন্ডেশন করবো পার্ট ওয়ান এর ক্লাসটি করে তারপরে পার্ট টু এর আজকের ক্লাসটি করবেন, অর্থাৎ ক্লজ এর ক্লাসটি শেষ করে আপনারা দেন সিম্পল কম্পাস কম্পাউন্ড এর এই ক্লাসটি করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজের যে কানেক্টরস গুলো থাকে সেগুলো থাকবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি when he reached the station, এই when he reached the station এই কথাটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কথাটি শেষ হয়নি। when he reached the station মানে হচ্ছে যখন সে স্টেশনে যায় তারপর কি হয়, তারপর শেষ হয়নি কথা। কিন্তু দেখেন the train went out এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কথাটি শেষ হয়েছে যে ট্রেনটি চলে গেছে। তো এখানে দেখেন দুইটা ক্লজ রয়েছে, একটি ডিপেন্ডেন্ট একটি ইন্ডিপেন্ডেন্ট, তবে দুটি ভার্ব রয়েছে এবং দুটি ভার্বের মাঝখানে কোথাও এন্ড অর বাট নেই। এখানে সাধারণত একটু কমা থাকে, অনেক সময় ক্লজগুলো ইন্টারচেঞ্জ করলে কমাও থাকে না। আমি আশা করছি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।